প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে বাসায় ভালো আছো। আজকে আমরা পড়া করব অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমাদের নির্ধারিত পড়ার বিষয় হলো দ্বিতীয় অধ্যায় পার্ট 6, হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাত। আমরা শুরু করব আজকের ক্লাস। আমরা প্রথমে জেনে নেব হজের ফরজ সমূহ। হজ করার জন্য আল্লাহ তাআলা যাদের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক করেছেন বা তারও বেশি সম্পত্তির মালিক করেছেন তাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। আর যাদের উপর হজ ফরজ করা হয়েছে অবশ্যই তাদের হজ করতে হবে। আর এই হজ করার জন্য কিছু বিধিবিধান বা নিয়ম পদ্ধতি রয়েছে, আমরা জেনে নেব সেই বিধিবিধান বা নিয়ম নীতিগুলো। প্রথমে আসি আমাদের হজের ফরজ। হজের ফরজ তিনটি। এক, হজের নিয়তে ইহরাম বাঁধা। দুই, আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করা। অবস্থান করার আরেক নাম হচ্ছে ওকুফ করা। তিন নম্বর, তাওয়াফে জিয়ারত করা। এই হজের তিনটা ফরজ। এই তিনটা ফরজের কোনোটা যদি ব্যত্যয় ঘটে তাহলে তার হজ আদায় হবে না, পুনরায় তাকে হজ করতে হবে। বলে রাখা উত্তম, যদি হজের ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিব পালনে যদি ব্যত্যয় ঘটে, ধারাবাহিকতার ব্যত্যয় ঘটে, তাহলে দম দিলে হজ আবার পুনরায় শুদ্ধ হয়ে যাবে। কিন্তু হজের ফরজ পালনে যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো ব্যক্তি যদি হজের ফরজগুলো আদায়, যে কোনো একটা ফরজ আদায় না করতে পারে, তাহলে তার হজ আদায় হবে না। এর জন্য আমাদেরকে হজের করার আগে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে। আমরা এবার জেনে নেব হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব কাজ 7টি। এক, আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা, অর্থাৎ আরাফার ময়দান থেকে চলে আসার সময়, প্রত্যাবর্তন অর্থ হচ্ছে চলে আসার সময় মুজদালিফায় অবস্থান করতে হবে। মুজদালিফা একটা স্থানের নাম, মক্কার একটা স্থানের নাম হচ্ছে মুজদালিফা। সেই জায়গাটা পরে কখন আরাফার ময়দান হতে ফিরে আসার সময় সেখানে অবস্থান করতে হবে। দুই, সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা, দৌড়ানো সাফা এবং মারোয়ার পাহাড়ের মাঝে দৌড়ানো। তিন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, জামরাতুল আকাবাই, যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় সেই জায়গাটার নাম হচ্ছে জামরাতুল আকাবা। চার নম্বর হচ্ছে তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা, একে তাওয়াফুল বিদা বলে, অর্থাৎ বিদায়ী তাওয়াফ, তাওয়াফুল বিদা অবশ্যই করতে হবে। পাঁচ, মাথা মুড়ানো বা চুল ছাঁটা, মাথা মুড়ানো বা চুল ছাঁটা। ছয়, কুরবানি করা। সাত, দম দেওয়া। হজের এই 7টি ওয়াজিবের মধ্যে যদি কোনো ওয়াজিব পালনে ব্যত্যয় ঘটে অথবা কোনো ওয়াজিব যদি কেউ পালন না করতে পারে তাহলে অবশ্যই তাকে দম দিতে হবে। দম যদি না দেওয়া হয় তাহলে হজ শুদ্ধ বা সহি হবে না। আমরা এখন জেনে নেব হজের সুন্নাত সমূহ। হজের সুন্নত অনেক রয়েছে, তার মধ্যে কয়েকটি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত আমরা এখানে আলোচনা করব। সুন্নাতুল হজ, হজের সুন্নাত সমূহ। হজের অনেক সুন্নত রয়েছে, নিচে কয়েকটি সুন্নাত উল্লেখ করা হলো। এক, বহিরাগতদের জন্য তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ করা। দুই, হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা, মক্কায় নির্ধারিত যে হজরে আসওয়াদ আছে সেখান থেকে তাওয়াফটা শুরু করতে হবে। তিন, জিলহজ মাসের 7 তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান করা, 9 তারিখে আরাফায় দ্বীপ প্রহরের পর খুতবা প্রদান করা, 11 তারিখে মিনায় খুতবা দেওয়া। চার, 8ই জিলহজে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা, মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে 9 জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। পাঁচ, 9ই জিলহজে সূর্য ওঠার পর মিনা থেকে আরাফা দিকে রওনা করা। ছয়, সম্ভব হলে আরাফাতে গোসল করা। এ হচ্ছে হজের বেশ কতগুলো সুন্নাত আমরা আলোচনা করছি, আরও কয়েকটা সুন্নাত আমি তোমাদেরকে জানাবো। লক্ষ্য করলে বুঝতে পারবে যে 7 নম্বর সুন্নাত হলো ইহরাম বাঁধার আগে গোসল করা। 8
নম্বর হলো মুজদালিফায় রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা করা। নয় নম্বর সুন্নাত হলো জিলহজ মাসের 11-12 তারিখে কঙ্কর নিক্ষেপ এর জন্য মিনাতে রাত যাপন করা। রামি, কঙ্কর নিক্ষেপ এটা আরবিতে বলা হয় রামি। দশ নম্বর হচ্ছে জিলহজ মাসের 11-12 ও 13 তারিখে ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। অর্থাৎ আমি কঙ্কর নিক্ষেপ করলাম 10 তারিখে হবে না, 11, 12 এবং 13 তারিখে নির্ধারিত সময়ে বা নির্ধারিত দিনে কঙ্কর নিক্ষেপ করতে হবে। আজকে আমরা আমাদের পার্ট 6 হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নাত সমূহ জেনে নিলাম। আজকে এই পড়ার শিকন ফলগুলো আমরা জেনে নেব। শিকন ফলটা কি? হজ, তোমরা হজের ফরজগুলো কি সেটা আলোচনা করতে পারবে, হজের ওয়াজিবগুলো কি বর্ণনা করতে পারবে এবং হজের সুন্নাতগুলো কি কি সেটা আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝেছ। বাসায় আরো একটু মনোযোগী হলে ক্লাসটা ফলো করলে তোমরা আরও বেশি ভালো করতে পারবে। আজ এ পর্যন্তই, আগামী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।